টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ ক্লাসরুমে গরমে হাঁস ফাঁস অসুস্থ কেউ কেউ খোলা রাখার সিদ্ধান্তে অনর মন্ত্রী হিট তিন জেলায় নিহত চার পুলিশি বাধায় পণ্ড নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ গ্রেফতারে দম্বে আন্দোলন হুঁশিয়ারি নেতাদের কালো চশপা পড়াই উন্নয়ন দেখানা বিরোধীরা বলছে আওয়ামী লীগ এবং খালে ফেসে এলো যুদ্ধে ব্যবহৃত টরপেডোর মতো বস্তু উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড এক নজর দেখতে পটুয়াখালীর রাগাবাড়িতে উৎসুক জনতার ভিড় সমসংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুললো শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে গরমে হাঁস ফাঁস অবস্থা শিক্ষার্থীদের মাথার উপর ফ্যান চললেও মিলছে না স্বস্তি কোনো কোনো স্কুলে অসুস্থ হয়েছে কয়েকজন চলমান প্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি অভিভাবকদের তবে শিক্ষামন্ত্রী বলছেন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে নির্দিষ্ট এলাকায় বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আবারও সেই চিরচেনা ঘন্টার শব্দ নবপ্রাণে যেন জেগেছে উচ্ছ্বাস এক মাস বন্ধের পর রোববার খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান শিশু কিশোরদের কলকাকলিতে শ্রেণীকক্ষের প্রাণ ফিরলেও বিপত্তি বেঁধেছে তীব্র তাপ্রবাহে বিরূপ আবহাওয়া যেন অনেকটাই ম্লান করে দিয়েছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুখ ফ্যান হালকা চলছে স্কুলে এসে অনেক ভালো লেগেছে কিন্তু অনেক গরম আমার ফ্যান আর নিউটাতেও কোনো কাজ হয় না আমার গরম লাগতেছে এখন স্কুল বন্ধ থাকলে ভালো লাগে তো অসহ্যই গরমেও বসতে হচ্ছে গাদা গাদি করে তাই হাঁসপাস অবস্থা শিক্ষার্থীদের মাথার উপর ফ্যান থাকলেও তা যেন স্বস্তি দিতে পারছে না তাই অনেকের হাতে হাত পাখা বা চার্জার ফ্যান স্কুলে আসা যাওয়ার ভোগান্তি অনেকটাই কেড়ে নিয়েছে পড়ার মনোযোগ এই টাইমটার মধ্যে অনেক গরম থাকে জ্যাম থাকে তার উপর আবার গরম এই মানে এগুলোর মধ্যে আসতেই তো অবস্থা খারাপ হয়ে যায় ক্লাস আর কি করব সারা দিন অনেক প্রতিষ্ঠানেই আগে থেকে প্রস্তুত রাখা হয় খাবার স্যালাইন ও অক্সিজেন সিলিন্ডার সহ প্রাথমিক চিকিৎসা সেবা তারপরও বেশ কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্কুলের স্বাস্থ্য কেন্দ্রে ক্লাসরুম অনেক খারাপ লাগছিল ভাব এখন ভালো এখন সুতি তোয়ালে বা হালকা টিসুতে বারবার ঘাম মুছে ফেলার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন এই সময়ে স্কুলগামী শিক্ষার্থীদের নিতে হবে বাড়তি যত্ন স্কুল ডেস ভিতরে একটা পাতলা সুতি হ্যাঁ গেঞ্জি টাইপের কাপড় পরা যাতে ওটা ঘেমে গেলে তারা সেটা সোক করতে পারে একটা এক্সট্রা রুমাল রেখে দেওয়া যে একটু বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়া যে তোমরা বারবার ঘামটা মুছে ফেলবে স্কুল খোলার প্রথম দিন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি স্বাভাবিক হলেও আছে ব্যতিক্রম অনেক অভিভাবক সন্তানের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনায় রেখে স্কুলে পাঠাননি রাজধানীর এই প্রতিষ্ঠানটিতে দশম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা পঁচাশি জন হলেও উপস্থিত মাত্র আটজন প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট উপস্থিত ছিল সাধারণত এইটটির থেকে নাইনটির মধ্যে স্টুডেন্ট উপস্থিত থাকে তীব্র তাপপ্রবাহের পরিবর্তন না হওয়া পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি অভিভাবকদের গার্জেন আরো যারা আমার কলিগরা আছে তারা কেউ পক্ষে না প্রাইমারি বাচ্চা আনার জন্য অনলাইনে ক্লাসটা হলে আমাদের সবার জন্যই ভালো হয় তবে শিক্ষামন্ত্রী বলছেন কোন জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপ সেলসিয়াসের উপরে যদি সেখানে যায় আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারে এর আগে তীব্র তাপ প্রবাহের কারণে এক সপ্তাহ বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছুটির সময় বা টিফিনের সময় শিক্ষার্থীরা এই রোদের মধ্যে খেলাধুলায় যে অংশগ্রহণ করছেন সেটি তাদের জন্য ডেকে আনতে পারে স্বাস্থ্যগত ঝুঁকি তাই এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে খুলনায় এক মাসেরও বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও গরমের কারণে উপস্থিতি কম প্রচণ্ড দাবদাহে ক্লাসে সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা শিক্ষকরা বলছেন লোডশেডিংয়ে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সহ গরমে ক্লাস করাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে ক্লাসের শিক্ষার্থীরা কেউ হাত পাখা কেউ ছোট চার্জার ফ্যান কেউ বা বই খাতা দিয়ে বাতাস করে স্বস্তির চেষ্টা করছেন আবার কেউ কেউ ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম খুলনার বিভিন্ন স্কুলে সকাল সাতটা থেকে শুরু হয় ক্লাস অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন শ্রেণীকক্ষে এমনিতেও অনেক গরম মাঠেও আসা যাচ্ছে না ক্লাস ভালোই হলো কিন্তু মানে একটু গরম একটু বেশির জন্য একটু মানে কষ্ট হয়েছে এর ভিতর অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো তীব্র খরতাপে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক ডবল শিফটের স্কুলগুলোতে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যাটা বেশি পাঁচ ঘন্টার পরিবর্তে স্কুলের সময় কমিয়ে না কিংবা আরো দিন ছুটির সময় বাড়ানোর আহ্বান তাদের বাচ্চারা তিন ঘন্টা যদি স্কুল হয় ওটা সহ্য করতে পারবে পাঁচ ঘন্টা এটা ওদের জন্য একটু টাফ হয়ে যায় এই বন্ধটা মনে করেন আর এক সপ্তাহ দিলেই একটু কম হতো নাকি তীব্র চাপ প্রচণ্ড গরম বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি অবস্থা সেক্ষেত্রে একটু আবহাওয়া শিথিল হলে স্কুলটা খুলুক দেন সেটা বেটার বোধ হয় বাচ্চাদের জন্য যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ প্রয়োজনীয় পানির সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে এখন আমাদের হিট ওয়েভের ভিতরে যাচ্ছে এটা আমরা মোকাবেলা করব এবং ছাত্রীদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি ক্লাসে ক্লাসে যদি গরমে তাদের অনেক অসুবিধা হয় আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে তারা স্যান্ডেল পরেও স্কুলে আসতে পারবে থ্রি ফোর আর স্টাফ না পড়লেও চলবে তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি দুল্লা আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা দিনের সংখ্যা হিসেবে স্মরণকালের সব থেকে দীর্ঘ তাপপ্রবাহে ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি এ অবস্থায় মুক্তির একমাত্র ভরসা বৃষ্টি তো দূরের কথা দেখা নেই একখণ্ড মেঘেরও আবহাওয়া অফিস বলছে আরও অন্তত দুই দিন অনুভূত হবে প্রচণ্ড গরম আগামী মাসের শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস দিল সংস্থাটি এদিকে হিটস্ট্রোকে তিন জেলায় আজ মারা গেছেন চারযোক রাশেদ বাপ্পি রিপোর্ট এসিতে কিন্তু আগুনে দৌড়ায় এটা সবাই জানি যে একটা যন্ত্রণা না ভাই বাসায় যতদূর থাকি কারেন্ট থাকে না অতি আসলে এরকম গরম পায়নি ভাই নানান রোগ দেখা

আমরা কৃত্রিম বৃষ্টি আমরা কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গতকাল পানি দিয়েছি আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে দুশোটা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে তাপের সঙ্গে লড়াইয়ে না নেমে আরো কিছুদিন সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের একটা গাছ আর একটু ছায়া যে কতটা মূল্যবান তা এই চলমান খরতাপে হারে হারে টের পাচ্ছে মানুষ কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা নিচ্ছি তো আমরা নাকি বৃষ্টি নামলে সবকিছু ভুলে গিয়ে ফের শুরু হবে প্রকৃতি উজার রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা রাজশাহীতে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস সবশেষ খবর জানাতে নগরের সাহেব বাজারে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি যাচ্ছে তার কাছে টানা দুই সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ রাজশাহী মহানগরবাসী বিশেষ করে আপনারা জানেন যে আজকেও রাজশাহীতে যে তাপমাত্রা সেটি কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকালকে যে তাপমাত্রা ছিল সেটি একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ যে তাপমাত্রা এবং তার আগের দিন অর্থাৎ ছাব্বিশে তারিখে কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি রাজশাহীতে রেকর্ড করা হয়েছে এবং সেটি ছিল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের মধ্যে কিন্তু সর্বোচ্চ আপনারা বুঝতেই পারছেন যে তাপমাত্রার পারদ যখন এত বেশি ওঠে তখন সাধারণ মানুষের যে জনজীবন সেটি কিন্তু খুবই দুর্বিষহ হয়ে পড়ে সাধারণ মানুষ কিন্তু গরমের হাত থেকে না হলেও তৃষ্ণা নিবারণের জন্য কিন্তু এখন অনেকেই কিন্তু শরবত বা বিভিন্ন ধরনের কোমল পানীয়র দিকে ঝুঁকছেন পাশাপাশি অনেকে ডাব খাচ্ছেন যদিও ডাবের দাম অনেক বেশি সবাই সবার সামর্থ্য হচ্ছে না ডাব কেনার তারপরেও কিন্তু যার যার সামর্থ্য হচ্ছেন তারা কিন্তু কিনে খাচ্ছেন সব মিলে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখন আসলে সাধারণ মানুষ হয়ে গেছে গরমে তারা ঘর থেকে বের হতে পারছে না কোনো ধরনের কাজকর্ম তারা ঠিকভাবে করতে পারছে না যারাও বা বের হচ্ছেন তারাও বা ছাতা নিয়ে বের হচ্ছেন তারপরেও কিছুক্ষণ পরপর তীব্র গরমে কিন্তু তারা হাঁসফাঁস করছেন অনেকে এই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পুকুর নদীতে নেমে পড়ছেন এছাড়াও কিন্তু আমরা যে দেখেছি যে এই তীব্র গরমের কারণে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে শিশুরা কিন্তু প্রচুর পরিমাণ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন সেখানেও চিকিৎসকদের তাদের সামাল দিতে গিয়ে কিন্তু আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে বৃষ্টিপাত কবে নাগাদ হবে হলে হয়তো এই আবহাওয়া যে গরমের যে প্রকোপ সেটি হলে কিছুটা হলেও কমে আসবে তবে সেটি কবে নাগাদ হবে সেটি কিন্তু এখনও বলতে পারছেন না সেই হিসেবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন এই গরমের যে তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে বলে তারা আভাস দিচ্ছেন তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে পুলিশি বাধায় আবারও পণ্ড হল নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল নেতাদের অভিযোগ সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কফির রিজভী তবে পুলিশ বলছে অনুমতি না থাকায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে জনগণের অধিকার হরণ করার সরকার একেকে টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে যত প্রতিকূল পরিবেশ হোক আওয়ামী লীগের পতন না হলে আপনার কোন মানুষের নিরাপত্তা নেই গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি করে বলেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালের পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পেলেও কালো চশমা পরা বিএনপি দেখতে পায় না এতে দলটির লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে শেখ জামালের একাত্তরতম জন্মবার্ষিক উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা সেনা অফিসার লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে জানানো হয় ফুলেল শ্রদ্ধা সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন চোখে কালো চশমা থাকায় বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি পাকিস্তানের সঙ্গে তো তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজবিদেরই লজ্জা পাওয়া উচিত দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না কোন শক্তির প্রভাবে বা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা তাদের পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতো হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করে দেশে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি শেখ হাসিনা শুরু করেছেন বলেও জানান ওবায়দুল কাদের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সানবির রুপল সময় সংবাদ ঢাকা 2001 এক থেকে 2008 সাল পর্যন্ত মানুষের আইনি অধিকার অন্ধকারে ছিল শেখ হাসিনা মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকার দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী সারা দেশের লিগাল এইড অফিসগুলোতে যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দেন আইনমন্ত্রী তিনি বলেন বিচার পাওয়া দয়া নয় সাধারণ মানুষের অধিকার এদিন লিগাল এইড অফিসগুলোতে অসামান্য অবদান রাখার জন্য দুজনকে পুরস্কৃত করা হয় আর্থিকভাবে অসচ্ছল যে কোনো নাগরিক আইনগত সহায়তা পাবেন এটাই স্বাভাবিক আইনগত সহায়তা পাওয়া তার প্রতি করুণা নয় বরং এটা তার অধিকার কিন্তু দুই সালের মাঝামাঝি থেকে দুই সাল পর্যন্ত সাড়ে সাত বছর জননেত্রী শেখ হাসিনা সরকারে না থাকায় তাই তাদের এই অধিকার অন্ধকারে নিপতিত হয় এরপর দুই সালে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এলে আইনি সহায়তা কার্যক্রম পূর্ণায় পুনরায় আলোর মুখ দেখে পটুয়াখালীতে ভেসে এসেছে নৌযুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ বস্তু দুপুরে রাঙাবালির মৌলবি এলাকার নিচ কাটা খালে টর্পেডের মতো দেখতে একটি বস্তু দেখতে পান স্থানীয়রা খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ভিড় করেন তবে এটি মিসাইল নাকি পানির মধ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র টর্পেডো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করছে কোস্টগার্ড আবারও রেলের উদাসীনতার বলি জনগণের টাকা নীতিমালার তোয়াক্কা না করে চার হাজার কোটি টাকা ব্যয়ে একশো পঁচিশ কিলোমিটার মিটার গেজ রেলপথ নির্মাণ করে রেলওয়ে লাইনটি চার দশক সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র আট বছরেই তা তুলে ফেলা হচ্ছে মিটার গেজের বদলে ব্রডগেজ বসাতে নেওয়া হয়েছে আরও দুটি প্রকল্প যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জেনে শুনে জনগণের টাকা অপচয় করছে রেলওয়ে তবে সাফাই গিয়ে কর্তৃপক্ষ বলছে উন্নয়নের স্বার্থেই হচ্ছে সব নাজবুসাল রিপোর্ট গাজীপুরের টঙ্গি থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত শতবর্ষী মিটারগেজ রেললাইনের পাশে দু হাজার ষোলো সালে নির্মাণ করা হয় একষট্টি কিলোমিটারের আরেকটি মিটার গেজ রেল লাইন এতে সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন মিটার গেজে উন্নীত হয় সেকশনটি প্রকল্পে খরচ হয় দু কোটি টাকা একই সময়ে কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেল লাইনের পাশে তৈরি করা হয় চৌষট্টি কিলোমিটার আরেকটি মিটার রেল রেলপথ এই প্রকল্পে খরচ হয় দুই হাজার কোটি টাকা সব মিলিয়ে চার হাজার কোটি টাকায় বানানো হয় একশো পঁচিশ কিলোমিটার নতুন রেলপথ দুই হাজার পনেরো সালে উদ্ধার হয়েছে ওই লাইনের লাইন এখন ভালো আছে রেললাইনের মেয়াদ তিরিশ থেকে ৩৫ বছর হলেও মাত্র আট বছরের মাথায় একশো পঁচিশ কিলোমিটার রেলপথ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে রেল কর্মকর্তারা বলছেন মিটার গেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তরিত করার দুটি প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্প বাস্তবায়নের জন্যই এমন সিদ্ধান্ত কথাবার্তা চলছে হয়তো ফান্ডিং সমস্যা হবে না বলে আশা করা যায় কিন্তু ফান্ডিং ফাইনালাইজ হতে তো সময় লাগে আলাপ আলোচনা হচ্ছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের উন্নয়ন মেলা উপেক্ষা করেই মিটার গেজ প্রকল্প গ্রহণ করা হয়েছিল যা পরিকল্পনাহীন উন্নয়নের উদাহরণ যেখানে আমরা মাস্টার প্ল্যানের সুস্পষ্টভাবে বলা হচ্ছে আছে যে আপনার অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে অবশ্যই ব্রডগেজের এখানে সংস্থান রাখতে হবে তো সেখানে মিটার গেজ করা মানে এটা একটা অপরিপক্ক পরিকল্পনা এবং এখানে বিনিয়োগের একটা নিদারণ অপচয় হচ্ছে বলে আমি মনে করি তবে তা মানতে নারাজ রেলওয়ে তারা বলছে সবকিছুই হচ্ছে উন্নয়নের স্বার্থে মোটেই অফিস মনে করি না কারণ হলো যে এটা উন্নয়নশীল দেশের একটা ক্যারেক্টারিস্টিক আপনার অবস্থা যখন দিন দিন ভালো হবে তখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন প্রকল্পের সমীক্ষা যাচাই শেষ চলতি বছরই ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ শুরু করতে চায় রেলওয়ে গত চোদ্দ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ এ সময়ে রেলের প্রতি বছর গড় লোকসান এসে ঠেকেছে দুই হাজার কোটি টাকায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়ন আর উন্নয়নের নামে অপচয় প্রতিবছর বছর লোকসান বাড়াচ্ছে রেলের নাজমুস্তালেহি সময় সংবাদ টঙ্গী গাজীপুর আগামী দু হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পাশাপাশি বাজেটের ঘাটতি কমানো ও রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ সংস্থাটির ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিশেষ প্রতিনিধি দল তবে এবারের সফর মূলত বাংলাদেশের ঋণ পাওয়ার শর্ত নিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে প্রতিনিধি দলটি সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সুরক্ষা মূল্যায়ন ও বাস্তবায়ন ক্রেডিট ইনফরমেশন ও ঋণ খেলাপি বিষয়ে ঋণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে দলটি আগামী আট মে পর্যন্ত চলবে আই এম এর সিরিজ বৈঠক বাম্পার ফলনের আশায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে সুনামগঞ্জবাসী। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর নয় লাখ মেট্রিক টনেরও বেশি চাল হাওরবাসী যোগান দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হিমাদ్రి শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন 900 আহমেদ চৌধুরী। ক্যামেরা আমরা ধানটা পারছি। সুনামগঞ্জের হাওর পারে এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে সব কিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো এই বছর আল্লাহ খুব পার্সেন্ট হয়েছে এই ধান রোপণ শুরু কার্তিক মাসে আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ঠিক সময়ে বৃষ্টি ঠিক সময়ে রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাঝ ছিটে জায়গা হয়েছিল পানি ছিল যথেষ্ট ফসলের হার উৎপাদন অনেক বেশি বড় মৌসুমে হাওরবাসী আতঙ্কে থাকেন দু হাজার সতেরো ও দু হাজার বাইশ সালের বন্যায় সুনামগঞ্জের বড় ধান নষ্ট হয়ে যায় চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতি বৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে এক হাজার দুশো কম্বাইন্ড হারভেস্টার ও এক লাখ আটাশি হাজার শ্রমিক ধান কাটার কাজ করছেন কিছু অনুকূলে থাকার কারণে এবার বামবার ফলনের আশা করছেন সকলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ মৌলভীবাজারে আবারও স্বস্তির বৃষ্টি হয়েছে একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে এতে জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে বিকেল চারটার দিকে ঝোড়ো হওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি চলে টানা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঝড়ো হওয়ার সঙ্গে বেশ কয়েকটি স্থানে শিলা বৃষ্টিও হয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায় আজ বেলা তিনটায় তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে আবহাওয়া অফিস বলছে দুই মে থেকে মৌলভীবাজারে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্লাস্টিক দূষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ঝুঁকির পাশাপাশি সমুদ্রে বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করছে প্লাস্টিক বর্জ্য কানাডার অটোয়ায় চলমান জাতিসংঘের পরিবেশ সম্মেলনে উজানের দেশগুলোকে দায়ী করে সংকট নিরসনে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ কানাডার অটোয়া থেকে প্রসূন আশিসের রিপোর্ট কম দাম ও সহজে ব্যবহারযোগ্য হওয়ায় প্লাস্টিকজাত পণ্য বিশ্বজুড়েই অতি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তেই মানুষ ব্যবহার করছে প্লাস্টিক পণ্য কিন্তু পণ্য জিনিসপত্রের মতো ব্যবহৃত এসব প্লাস্টিক বর্জ্য সহজে ধ্বংস না হওয়ায় এবং ব্যবস্থাপনার অভাবে কৃষিজমি নদ নদী সহ প্রকৃতি ও পরিবেশের পাশাপাশি সমুদ্রে মারাত্মক দূষণ সৃষ্টি করছে খাদ্যসহ নানা মাধ্যমে প্লাস্টিক কণা মানবদেহে গিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এ অবস্থায় প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনা দূষণরোধ এবং ব্যবহৃত প্লাস্টিক পণ্যের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কার্যকর উপায় বের করার পাশাপাশি বৈশ্বিক লক্ষ্যে কানাডার রাজধানী অটোয় চলছে জাতিসংঘের পরিবেশ সম্মেলন এতে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন প্লাস্টিক দূষণের দিক থেকে বাংলাদেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ভবিষ্যতে বিপদের বড় কারণ হতে পারে প্রতি বছর বাংলাদেশে প্রায় বিরাশি হাজার টন প্লাস্টিক ওয়েস্ট আসছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমরা কিন্তু এটা জেনারেট করি না কিন্তু এটার কুফলটা আমরা ভোগ করছি প্লাস্টিক থেকে প্রচুর কেমিক্যাল রিলিজ হচ্ছে এনভায়রনমেন্টে এটা আমাদের খাবার থেকে শুরু করে সব জায়গায় ফসলের ক্ষেতেও যাচ্ছে ইকোনমির জন্য একটা বড় বার্ডেন এটা কিন্তু আমরা সামাল দিতে পারবো না সম্মেলনে প্লাস্টিক দূষণে সার্বিক চিত্র তুলে ধরে সরকারি প্রতিনিধিরা দাবি তুলেছেন ভয়াবহ এই দূষণের জন্য বাংলাদেশ এককভাবে দায়ী নয় বরং দূষণের আশি ভাগেই হচ্ছে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে বর্জ্য অপসারণ ও দূষণ রোধে উন্নত দেশগুলোকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয় সম্মেলনে যেহেতু আমাদের ম্যারিন এনভারনমেন্ট হিউজ প্লাস্টিক লোড রিসিভ করে আপস্ট্রিম থেকে আমরা ফ্রম ফ্রম ক্রস বর্ডার আমরা এই বিষয়টা আমরা উপস্থাপন করেছি এবং আমরা চাচ্ছি যে এই বিষয়টা যাতে ইনস্ট্রুমেন্টের মধ্যে যাতে ইনক্লুড হয় প্লাস্টিক দূষণ রোধে কার্যকর বৈশ্বিক উদ্যোগের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় এই সম্মেলনে প্লাস্টিক দূষণের ভয়াবহতা রোধে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এবারের সম্মেলনে শুধুমাত্র খসড়া আলোচনা হয়েছে পরবর্তী সম্মেলন হবে দক্ষিণ কোরিয়ায় সেখানেই সিদ্ধান্ত হবে কি করে কিভাবে এই প্লাস্টিক রোধ করা যায় এবং কোন দেশ কতটুকু প্লাস্টিক ব্যবহার করতে পারবে অটোয়া থেকে প্রসূন সংবাদ কানাডা ভারতের লোকসভা নির্বাচনের খবর চারশো আসনের বেশি লোকসভা আসনে জয় নিয়ে তৃতীয়বারের মতো সরকার গড়বে বিজেপি এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব মনে করেছিলেন চারশোর বেশি আসন পাবে দলটি যদিও প্রথম দুই পর্বে একশো নব্বই আসনের ভোটের অঙ্কটা অন্য রকম ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকসহ দলটির নেতাদের ভারত থেকে সেই বিশ্লেষক তুলে ধরেছেন সহকর্মী সুব্রত আচার্য ভারতের লোকসভা ভোটের প্রথম দুই পর্বের ভোটের পর চলছে চুলচেরা বিশ্লেষণ আর এতে উঠে এসেছে চমকের সম্ভাবনার কথা গোবলয় বা হিন্দি বলয়ের কয়েকটি রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটে বড় ধাক্কা খেতে পারে বিজেপি গতবারের চেয়ে কম ভোট পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের গোবলয়ে প্রথম দফায় তিষট্টি এবং পরের বার একষট্টি শতাংশ ভোট গ্রহণ হয়েছে শুধু তাই নয় চারশো আসনের বেশি জয়ের যে টার টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা দুই দফার ভোটের পর এমনই নানারকম আশঙ্কার পূর্বাভাস দিয়ে খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শুরু হয়েছে চর্চা তবে কেউ কেউ এটাও বলছেন প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে একশো নব্বই লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবারের জয়ী বিরানব্বই আসন ধরে রাখলে চারশো আসনের হিসেব অতিক্রম সম্ভব হবে এদিকে দুদফায় উত্তরপ্রদেশে ভোট হয়েছে সতেরো লোকসভা আসনে আশি আসনের উত্তরপ্রদেশে সত্তর আসন না পেলে বিজেপির চারশো আসনের স্বপ্ন পূরণ হবে না বলেও মত বিশ্লেষকদের তাই মুসলিম অধ্যুষিত এই সতেরো আসনে যদি বিজেপির পক্ষে ভোট না পড়ে তবে গোটা উত্তরপ্রদেশের সত্তরের টার্গেট পূরণ হবে না দলটির সুব্রত আচার্য সময় সংবাদ ভারত ভারতের পশ্চিমবঙ্গে রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ টানা দাবোদহে নাকাল রাজ্যবাসী রোববার কলকাতার তাপমাত্রা ছাড়াই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দীর্ঘতম এই গরম থাকবে আরও সাত থেকে দশ দিন রাজ্যের বীরভূম বাঁকুড়াসহ কয়েকটি জেলায় কোথাও কোথাও চুয়াল্লিশ ডিগ্রির ঘরে উঠেছে তাপমাত্রা বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট তীব্র দাবদাহে না বিশ্বাস কলকাতার জনজীবন সকাল থেকেই মাথার ওপর গনগন করছে রোদ বেলা একটু বাড়তেই রোদের প্রখরতায় ছাতাছাড়া দাঁড়ানোই মুশকিল বাতাসে সূচকও বেশ অস্বস্তিকর কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে চলমান এই তাপপ্রবাহের যন্ত্রণা থাকবে আরও বেশ কয়েকদিন এরপর হতে পারে শান্তির বৃষ্টি এপ্রিল মাসের শুরু থেকেই এমন তাপমাত্রার সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী যদিও উত্তরের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিংবা দার্জিলিংয়ে নেই তাপমাত্রা তবে দাবদাহে পুড়ছে বর্ধমানের দুটো জেলা মেদিনীপুরের দুটো জেলা সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলোর কোথাও একচল্লিশ তো কোথাও আবার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে রোজ যা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি বলে দাবি আবহাওয়াবিদদের তবে দিনের বেলায় তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রির ঘরে থাকলেও রাতে তা নেমে দাঁড়াচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে দু সালে কলকাতা সহ রাজ্যটির কয়েকটি জেলায় একচল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড গড়েছিল তবে সেটা স্থায়ী ছিল না এবার দীর্ঘ সময় ধরে চলছে তাপপ্রবাহ সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা আবারও দেশের খবর চুয়েট প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে আটচল্লিশ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম যাচ্ছি তার কাছে আসলে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট প্রশাসনের আশ্বাসে সেটি দীর্ঘ বারো ঘন্টা পর সেই ধর্মঘট প্রত্যাহার করা হলো এবং শর্ত দিয়ে তারা প্রত্যাহার করে নিয়েছে সেই শর্তগুলো মানা না হলে তারা সেই ধর্মঘটে যাওয়ার জন্য তারা কথা বলেছেন আর প্রাথমিকভাবে আটচল্লিশ গানের যে ধর্মঘটে দাগ দিয়েছিলেন আমি এই যুগনাহবায়ক গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগনা আহ্বায়ক মোহাম্মদ মহিরুদ্দিন আছা তার সাথে আমি কথা বলি আপনারা কী আশ্বাসে আসলে এইটি স্থগিত করলেন এবং প্রত্যাহার করলেন যেটি বলেন আপনাদের বাসা ধন্যবাদ আপনাকে আমাদের সায়দ দফা দাবি ছিল সাহ দফার মধ্যে প্রথম দাবি যে আমাদের গাড়িগুলো পূরণ হয়েছে সেগুলো ক্ষতিপূরণ দেবে বলা হয়েছে মামলা নেবে এবং ওনার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের ক্ষতিপূরণ দ্বিতীয়ত আমাদের গাড়ি নিরাপত্তা দান করবেন এটা এটা চলাচল মেনে নিয়েছেন তিন নম্বর যেটা ছিল যে সড়কে অবৈধ গাড়ি এটা ব্যবস্থা নেবেন চতুর্থ নম্বর আমাদের যে গণহারে গ্রেফতার যে সান্দাবাদের কথা বললে আমাদের শ্রমিক কর্মচারীকে গ্রেফতার ওইটা ওনারা দেখবেন ওনারা নির কেউ হারিয়ে না হয় যারা বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সাধারণ মালিক শ্রমিক কোনো মামলা থাকবে না আসলে দীর্ঘক্ষণ প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে এখানে বৈঠক হয়েছে জেলা প্রশাসনের সাথে যে এই যতগুলো বাস মালিক এবং পরিবহন গণপরিবহন শ্রমিক মালিকের যে সংস্থাগুলো ছিল সবগুলো সংস্থার উদ্বোধন কর্মকর্তারা এখানে ছিলেন তারা বেশ কয়েকটি সত্য দিয়েছে এবং সেই সত্য সম্পর্কে প্রত্যাহার করে নেওয়া হলো এবং জেলা প্রশাসনও তাদের যে দাবি দাবাগুলো দিয়েছে সেগুলো পূরণ করার কথা বলেছে এবং কথা বলেছেন এবং কাপতার রুটে কিন্তু নিরাপত্তার কথা বলেছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যুক্ত ছিলাম চট্টগ্রামে খেলার খবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনীতে সবাইকে চমকে দিতে চায় স্বাগতিক বাংলাদেশ হাতে মাস চারেকের মতো সময় থাকলেও এনি এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি নারী উইক উদ্বোধনীর সম্ভাব্য ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেখানে গুরুত্ব দেওয়া হবে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে সিলেট থেকে ক্যামেরায় মাহবুব রিপোর্ট ঐতিহ্যের শহর মসজিদের শহর দুটি পাতা একটি কুড়ির শহর পূর্ণভূমি সিলেট সাম্প্রতিক সময় সিলেটের গায়ে লেপ্টে আছে আরও একটি তকমা সিলেট ক্রিকেটেরও শহর এক দশক বাদে আবারও নারী টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ সবগুলো ম্যাচই হবে ঢাকা আর সিলেটে চলতি বছরের ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দশ দলের এই টুর্নামেন্টের এখনও বাকি চার মাস তবে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোর জোর আগ্রহের কেন্দ্রে কেমন হবে উদ্বোধনী জানা গেছে সেরেই বাংলায় নয় নারী বিশ্বকাপের উদ্বোধনী হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই তো উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে অবশ্যই আইসিসির যে পরিকল্পনা আছে তার সঙ্গে আমরা আমাদের স্থানীয় সংস্কৃতি কৃষ্টি ইতিহাস এবং আমাদের যে পর্যটনের যে সুযোগটা সিলেটে রয়েছে এই বিষয়গুলোকে আমরা বিশ্বে কিভাবে তুলে ধরা যায় আমরা সেই কাজটা করার চেষ্টা করব লাক্কাতুরায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প শুরু করবেন টাইগ্রেসরা এদিকে চলতি বছর নয় আগামী বছরের শুরুতে কমপক্ষে চার দল নিয়ে নারী বিপিএল আয়োজনে ইতোমধ্যে প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন করেছে বিসিবির নারী উইং আগামী বছরের শুরুতেই আমরা নারী বিপিএল হয়তো আমরা চারটি দল নিয়ে করব এই ধরনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা নামবে একুশ অক্টোবর সেরেই বাংলা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সিলেটের আউটার মাঠেও মাহবুব রিমন সময় সংবাদ এবার জানাব তাপপ্রবাহে অষ্টাগত প্রাণীকুলের খবর ছোট খাঁচা যায় না ঠিক মতো নড়াচড়া করা অথচ সেখানে একাধিক প্রাণীর বসবাস নেই তাপমাত্রা নিয়ন্ত্রণে ঠিকঠাক বন্দোবস্ত সব মিলিয়ে এই দাবুদাহে যন্ত্রণায় জীবন কাটছে রাজধানীর কাটা বনে খাঁচাবন্দি অসংখ্য পশু পাখি দেশে প্রাণী কল্যাণ আইন থাকলেও প্রয়োগ না থাকায় এমন নিষ্ঠুরতা চলছে জানিয়ে অধিকার কর্মীরা বলছেন এর দায় এড়াতে পারে না সরকারের সংশ্লিষ্ট দপ্তর রাশিদ বাপের রিপোর্ট ছবি তুলেছেন সোহেল কুরেশি সব অভিব্যক্তি বোঝাতে ভাষার প্রয়োজন পড়ে না কানে ভেসে আসতে হয় না আকুতি কিংবা বার্তনাত কিছু অভিব্যক্তি নাড়া দিয়ে যায় মানবিক অন্তর্দৃষ্টির দুয়ারে গ্রীষ্মের দহনকালেরই হাঁসফাঁস তেমনই এক পরিস্থিতি যা দেখে বুঝতে বাকি থাকে না চলতি দাবদাহ একটু ছেড়ে কথা বলেনি বোবা প্রাণীদেরও তাপমাত্রার পারত যখন প্রতিদিনই চল্লিশ ছুঁই ছুঁই না অবস্থায় মানুষ তখন নগরের এ প্রান্তে অনাদরে পড়ে থাকা প্রাণীকুলের খবর রাখার সময় কই কিন্তু তো প্রশ্ন হল অস্থায়ী নিবাস কতটা প্রাণীবান্ধব প্রাণী বিবেচনায় নেই খাঁচার পরিমাপের ঠিকঠাক আবার ছোট্ট খাঁচায় যেখানে একটি প্রাণী নড়াচড়া করা দেয় সেখানে একাধিক প্রাণীর ঠাসাঠাসি করে বন্দি জীবন হাতে গোনা দুই একটি ছাড়া বেশিরভাগ দোকানেই নেই তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা পার্সিয়ান ক্যাটগুলো এসির মধ্যে থাকতে ওরা কমফোর্ট ফিল করে একটু তো কষ্ট হচ্ছে দোকানের এই টাইপের বিড়ালদের ফ্যান নাই এসি নাই কিছুই নাই রাতের বেলা তো খুবই বাজে একটা অবস্থা দোকানগুলো থাকে যখন দুরন্তপনায় মেতে থাকা প্রাণীগুলোর জীবনে এ যেন বড় এক ছন্দ দাবদাহের সঙ্গে জীবন যুদ্ধের এই লড়াইয়ে প্রতিদিনই হার মানছে কিছু প্রাণী যদি ঠান্ডা না রাখে ফ্যান না ছাড়ে তো থাক রাখে তাহলে বিড়াল কুকুর মারা আইন কিংবা সংস্থা প্রাণীদের অধিকার রক্ষায় দেশে কোনো কিছুরই ঘাটতি নেই তবে প্রশ্ন ওঠে এই অবহেলা এই অনাদরের দায় নিবে কে এই যে প্রাণীদের উপর যে অবিচারটা হচ্ছে প্রাণী কল্যাণ আইন দু উনিশ হবার পরে এই দায় কোনোভাবে সম্পদ অধিদপ্তর এড়াতে পারে না কারণ এই আইনটা প্রয়োগ করা জুরিসডিকশনটাই হচ্ছে হচ্ছে সম্পদ অধিদপ্তর এ তো গেল খাঁচাবন্দি কিংবা গৃহপালিত পশু পাখির অসহায়তের কথা কিন্তু যেসব প্রাণীর ভাগ্যে জটিনি কোনো আশ্রয় দাবদাহের এই সময়ে সেসবের অবস্থা আরও করুণ স্বাভাবিক সময়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানি পান করে জীবন ধারণ করলেও চলমান খরতাপে আপে সেটুকু গেছে অনেক আগেই তাই তো এক ফোটা পানির জন্য এই প্রাণীগুলোর এমন হাঁসফাঁস অবস্থা সংকটের সময় শুধু নিজেদের নিয়ে ভাবনা নয় বরং অবলয় প্রাণীগুলোকে রক্ষার দায়িত্ব মানুষেরই রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার টানাহি ডালার্টের মধ্যে খুলল স্কুল কলেজ ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অসুস্থ কেউ কেউ খোলা রাখার সিদ্ধান্তে অনর মন্ত্রী হিট স্ট্রোকে তিন জেলায় মৃত্যু চার এই ছিল সময় বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া ধন্যবাদ ইনাম বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের